শেখ হাসিনা কি ক্ষমতায় না আনলে আবারও পাকিস্তানি পতাকা উড়বে আসসালাম আলাইকুম শেখ হাসিনা কি ক্ষমতায় না আনলে আবারও পাকিস্তানি পতাকা উড়বে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে তা না হলে দেওয়ার হোসেন সাইদির মতো রাজাকাররা ক্ষমতায় এসে এদেশে আবারও পাকিস্তানি পতাকা উড়াবে বলে মন্তব্য করেছেন মাৎস্য ও সম্পদ মন্ত্রী শাম রেজাউল করিম শুক্রবার দুয়ে ডিসেম্বর সন্ধ্যায় পিরোজপুরের নাজিরপুর সিরাম মহাবিদ্যালয়ে মহাবিদ্যালয়ের একাডেমি ভবনে উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধি সমাবেশ প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এসব মন্তব্য করেন এ সময় মন্ত্রী বলেন আওয়ামী লীগ ক্ষমতায় না এলে হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা উদযাপন করতে পারবে না এমনকি এদেশে হিন্দু মুসলিম যে সাম্প্রতিতে বাস করছে তা আর থাকবে না এছাড়া অনেক মানুষকে দেশ ছেড়ে চলে যেতে হবে আগামী দশে ডিসেম্বর বিএমপি সহ যারা শেখ হাসিনা উৎখাতের স্বপ্ন দেখছেন তারা উন্মাদ ছাড়া কিছুই না আপনারা এদের এসব গুজবে কান দিবেন না মন্ত্রী আরও বলেন শেখ হাসিনা সরকার শিক্ষা খাতে যে পরিমাণ বরাদ্দ দিয়েছে তা বাংলাদেশের ইতিহাসে কেউ দেয়নি তিনি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের বিভিন্ন স্থানে মেডিকেল কলেজ স্থাপন করেছে এছাড়াও তিনি প্রতিটি জেলায় একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনাও করছেন শ্রীরাম কাঠি কলেজ প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম রকুনুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থায়ী গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম